মুহূর্তে বিশ্বজুড়ে প্রতিনিয়ত 1.5 বিলিয়ন মানুষ নানাভাবে জুয়া খেলছে। বছরে একবার হলেও এ পথে পা মারিয়েছে 4.5 বিলিয়ন মানুষ। 2027-এর মধ্যে এ সংখ্যা 10 বিলিয়নে পৌঁছাবে। 2017-22 পর্যন্ত যেখানে এখাতে প্রবৃদ্ধি এক অঙ্কের ঘর ছাড়াতে পারেনি, 2023-27 সংখ্যাটি 2 অঙ্কের ঘর সহজে পার হয়ে যাবে। বাড়তে শুরু করেছে অনলাইন জুয়ার প্রবণতাও। সবচেয়ে বেশি ক্যাসিনো রয়েছে ম্যাকাওতে। 42টি ক্যাসিনো থেকে দেশটির আয় 20 বিলিয়নেরও বেশি। এরপরেই অবস্থান যুক্তরাষ্ট্রের। এ দুটি দেশে 2027 পর্যন্ত 8% বেশি প্রবৃদ্ধি দেখা যাবে এ খাতে। এ খাতের সাথে সরাসরি যুক্ত প্রায় 3 মিলিয়ন মানুষ। মহামারীকালে ম্যাকাও, নিভাডা ও লাস ভেগাস যথাক্রমে 93%, 53% ও 39% আয় কম করলেও গত 2 বছরে 75% প্রবৃদ্ধির মাধ্যমে তা পুষিয়ে নিয়েছে। এমনকি ইউরোপের বাজারে অনলাইন ও ক্যাসিনোর প্রবৃদ্ধি 41.5%। বিশ্বজুড়ে প্রায় 3,000 ক্যাসিনোতে প্রতিদিন গড়ে $70 খরচ করছে একজন মানুষ। এর মাঝে ক্যাসিনোর মাধ্যমে সহজে কালো টাকা সাদা করছে অপরাধীরা, আর এর মাধ্যমে এক অদৃশ্য আর্থিক ব্যবস্থা গড়ে উঠছে যার দখলে মরিয়া শীর্ষ ধনী দেশগুলো।